শাহ নদী গ্রাস করেছে লোকনাথ মন্দির। ধীরে ধীরে নদী এসে ঠেকেছে মন্দিরের কোনায়। এবছর বর্ষায় মন্দির নদীগর্ভে চলে যেতে পারে বলে চিন্তায় রয়েছেন রাজগঞ্জের আকারিগঞ্জ বানাভাষা লোকনাথ মন্দির কমিটি ও ভক্তরা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগঞ্জ বানাভাষা আদি লোকনাথ মন্দির ঘেঁষে বয়ে গেছে শাহ নদী। সেই নদীর জলের স্রোতে প্রতি বছর মন্দিরের বেশ কিছু জমি চলে গেছে নদীগর্ভে। প্রতি বছর বর্ষা এলে ভাঙন দেখা যায়। খুব শীঘ্রই বাঁধের ব্যবস্থা না করা হলে এবছর বর্ষা এলেই মন্দির নদীগর্ভে যাওয়ার আশঙ্কা করছেন মন্দির কমিটি। গত বছর বর্ষাতেও মন্দিরের অনেক জমি নদীগর্ভে চলে গিয়েছে। এবছর সামান্য বৃষ্টিতেই বেশ কিছু জমি নদীগর্ভে চলে যায়। এদিন মন্দির কমিটির সদস্যরা জানান, সামনেই বর্ষা, এভাবে চলতে থাকলে নদীগর্ভে চলে যাবে মন্দির। এলাকার সবচেয়ে পুরনো এই লোকনাথ মন্দির। এই মন্দিরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। সরকারের তরফে মন্দিরটি রক্ষা করার জন্য শাহ নদীর পাড়ে বাঁধের ব্যবস্থা করা হোক, না হলে মন্দিরের অস্তিত্ব হারিয়ে যাবে বলে জানান তিনি। 37-40 বছর থেকে তো নদীর ভাঙন অন্তত পক্ষে 15-20 বছর থেকে ভেঙেই যাচ্ছে আস্তে আস্তে। অনেকবার আমরা উপরে হয়তো কাগজপত্র পাঠানো হয়েছে নদী ভাঙন রোধের, মিডিয়া ফিডিয়া অনেক কিছু এর আগেও আসছে, কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। এখন আমাদের তো দাবি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় সুরাহ ব্যবস্থা হোক। হ্যাঁ হ্যাঁ, প্রতি বৎসরই ভাঙছে, একটু একটু করে ভাঙছে। বর্ষা চলে আসলে তো খুবই অসুবিধা হবে, আবার ভাঙবে। এর যত তাড়াতাড়ি সুরাহ হলেই তবেই ভাঙন রোধ হবে। আমরা তো চাইছি যে আমাদের মন্দিরটা যেভাবেই হোক ভাঙন রোধ থেকে, ভাঙন রোধ মানে যদি না হয় তাহলে মন্দিরটা টিকে যাবে, আর নতুবা তো মন্দির থাকবে না। এখন আমাদের উপরে সবার কাছেই দাবি, সরকার থেকে সব পক্ষেরই দাবি যে আমাদের মন্দির তাড়াতাড়ি সুরাহ করা হোক। এবারে ভীষণ দুশ্চিন্তায় আছি, এটা বাদ করলেই মন্দিরে ক্ষতিগ্রস্ত হবে না। দ্রুত প্রশাসনের কাছে আমরা দাবি করছি যাতে লোকনাথ, বাবা লোকনাথের মন্দিরটা মেরামতি করার জন্য দৃষ্টি আকর্ষণ করে দিয়েছে। কারণ সামনে চা বাগানগুলো ওরা বাদ নিজে দিয়েছে, হ্যাঁ, কিন্তু এইখানে যদি বাদ মেরামতি করা হয় তাহলে লোকনাথ, বাবা লোকনাথের আশ্রমে খুব আনন্দিত উপকৃত হবে সদস্যগণ। হ্যাঁ, প্রতি বর্ষার সময় এটা ভাঙন হয়। এই নদীটা তো প্রতি বছর ভেঙে আসতেছে আজকে দীর্ঘদিন ধরেই। আমাদের প্রায় 25-30 ফুট মতো জায়গা এদিকে ছিল, প্রতিবার বন্যাই ভেঙে যাচ্ছে। আর মন্দির বাঁচানোর মতো আমাদের কোনো রকম পরিস্থিতি নাই আমাদের কমিটির। বন্যা আসলে প্রতিবারই ভাঙে। আমাদের করার মতো আমরা অঞ্চলে, বিন্নাগুড়ি অঞ্চলে সভা প্রধানের কাছে আমরা আবেদন করছি দুবার করে, যেন সরকারের তরফে ব্যবস্থা করে বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ওনারা আমাদের দাবি কোনো রকম কর্ণপাত করে না। এবার মন্দিরে প্রচুর ভক্ত, অর্ধ এলাকার এই 10-15 হাজার ভক্ত প্রতি বছর উৎসবের মধ্যে সামিল হয়। এই ভক্তদের যে আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করব, বসার মতো ব্যবস্থা আমরা করতে পারি না। ভাঙের আগে তো ছিল ভালো ব্যবস্থা, এখন তো করাই যায় না। প্রতি বছরই ভাঙে, প্রতি বছরে 4-5-3 ফুট করে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরাও দুশ্চিন্তায় আছি। প্রচুর ভক্তরা আমাদেরকে দাবি করে যে আপনারা বাঁধ দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু আমাদের কমিটির হাতে তো সেরকম পয়সা নাই যে নিজের পয়সা দিয়ে আমরা বাঁধ দিব। এটা প্রচুর টাকার ব্যাপার। বর্ডার দিয়ে যদি বাঁধ দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো বাঁচানো যাবে মন্দিরটা থাকবে। আমরা দাবি করছি দুবার করে, আমরা বিন্নাগুড়ি অঞ্চল প্রধানের কাছে আবেদন করছি। ওনারা আশ্বাস দেন কিন্তু কোনো রকম ব্যবস্থা করেন না। মন্দির হচ্ছে পূর্ণ ব্রহ্ম, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদি মন্দির। এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজউদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি কিছুদিন আগে জানতে পেরেছি। এই কাজটি গ্রাম পঞ্চায়েতের তরফে করা সম্ভব নয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়।